ফাঁকা হয়ে যাক, ফাঁকা হয়ে পর পর দেখি না ছবি ভিডিও করছে তো।
হাইলাইট হয়ে গেছে, ভেতরে ফরকা দেখছি না, হাইলাইট হয়ে গেছে। নমস্কার, বন্দে মাতরম। আজকের সভা সভাপতি মানিনাথ সিংজি, জিনপেলের অন্যান্য কর্মীবৃন্দ, পুলিশ কর্মী সহ আমার এখানকার কর্মীবৃন্দ, সহপাঠী বন্ধু এবং অনেকে ভাই রয়েছেন, বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের সকলকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আজ 15 আগস্ট মহাপুণ্য দিন, এক দীর্ঘক্ষয়ী সংগ্রামের কাহিনী। মুঘল যুগের পর 1757 পলাশী যুদ্ধে আমাদের দেশ পরাধীনতার প্রথম সাল সম্ভব করে। তারপর 100 বছর চলে যায়, মাঝে অনেক ঘটনা, ছোট বড় যুদ্ধ, লড়াই, সংগ্রাম। 100 বছর মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, অনেকে এটাকে স্বাধীনতার একটা প্রথম মহড়া বলেও থাকে। এরপর প্রায় আরও 100 বছর, যদিও সেটা 90 বছর হয়ে গেছে, 1947 15 আগস্ট এই মহাপুণ্য দিনটিতে আমরা আমাদের একটা গৌরবের দিন ফিরে পাই, স্বাধীনতা দিবস। বর্তমানে আমরা যে স্বাধীনতা ভোগ করছি তা কিন্তু এত সহজ আসেনি, অনেক কাহিনী। স্বাধীনতা যখন ভারতবর্ষ হলো তখন অনেকটা ডানা কাটা পাখির মতো সেই স্বাধীনতা। কেন না, আমাদের এই স্বাধীনতা হলো খণ্ডিত স্বাধীনতা, একদিকে পাকিস্তান, যদিও তখন বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে ছিল, পাকিস্তান ভাগ হয়ে গেল। তার দেশ ভাগ, উদ্বাস্তু সমস্যা, খাদ্য সমস্যা, নানা রকম সমস্যায় তখন দেশ জর্জরিত। তখনও ভারতবর্ষের সংবিধান রচিত হয়নি, নতুন মন্ত্রিসভা গঠন হয়নি, ব্রিটিশের ছত্রছায়াতেই গঠন হয়েছিল। আর এদিকে চলছিল সংবিধান রচনা প্রণালী, ভোট পর্ব, আরও অনেক কিছু। 1949 সংবিধান রচিত হয় এবং 50 থেকে তা কার্যকরী হয় প্রজাতন্ত্র দিবসের দিন থেকে। তারপর হয় ভোট পর্ব, নতুন মন্ত্রিসভা গঠন, যে মন্ত্রিসভার প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর দেশের সামনে বড় বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে উদ্বাস্তু সমস্যা, কীভাবে উদ্বাস্তু সমস্যা মোকাবেলা করা যায়, কীভাবে মানুষের মুখে অন্ন তুলে দেওয়া যায়। আর তখনও পর্যন্ত মানুষের শিক্ষা, চেতনা এসবেরও অভাব রয়েছে। একে একে সেই সমস্যাগুলোকে মোকাবেলা করতে করতে ভারতবর্ষ আজও পর্যন্ত লড়ে যাচ্ছে। তবে আজ
ভারতবর্ষ এমন একটা শক্তিশালী জায়গা অর্পণ করতে চলেছে যা বিশ্বের বহু উন্নত দেশ শক্তিশালী দেশ তাকে কিন্তু এক কথায় সম্মান দিতে বাধ্য হচ্ছে। তো বন্ধুগণ, আমরা আজ স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা কি? এই স্বাধীনতা হলো স্বাধীনতা বিষয়ে নানাজন নানা সময় সংজ্ঞা দিয়েছেন। যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র তারা অবশ্যই একটু ভালোভাবে জানবে। যেমন স্টুয়ার্ট মিলের সংজ্ঞা, আরও অনেকের সংজ্ঞা রয়েছে। আমি যদি রবীন্দ্রনাথের সংজ্ঞাটা একটু বলি খুব ভালো হয় সেটা, এবং আমার কাছে খুবই গ্রহণযোগ্য। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, এবং আরও অনেক কিছু শ্লোকটাতে রয়েছে। অর্থাৎ স্বাধীনতা বলতে কিন্তু ভয় শূন্য হতে হবে এবং জ্ঞান হবে পরিপূর্ণ, মুক্ত জ্ঞান, যেখানে কোনো বাধা থাকবে না, বিপত্তি থাকবে না, সংস্কার কুসংস্কার থাকবে না। এইরকম একটা পরিস্থিতি যদি আমরা লাভ করতে পারি তাহলেই জানবো আমরা স্বাধীনতা পেয়েছি। এবার আমরা কতটা পেয়েছি কতটা পাইনি তা আমরা নিজেরাই বুঝতে পারছি, কী পেয়েছি কী পাইনি। আমরা বর্তমানে যে স্বাধীনতা পেয়েছি তা কিন্তু কম নয়। প্রথমত আমরা বিদেশ থেকে মুক্ত হয়েছি, তাদের ছত্রছায়া থেকে মুক্ত হয়েছি, চোখরাঙানি থেকে মুক্ত হয়েছি। এবার ছোটোখাটো যে সমস্যাগুলো রয়েছে তা আমাদের আছে, অদূর ভবিষ্যতে হয়তো মিটে যাবে। আমাদের প্রথম যে চাহিদা ছিল অন্ন বস্ত্র বাসস্থান, এটা মানুষের বেসিক নিড বলা হয়, রুটি কাপড়া ওর মোকাম ফুড শেল্টার অ্যান্ড ফুড ওয়ের অ্যান্ড শেল্টার, যেগুলো হচ্ছে মানুষের বেসিক চাহিদা। এই চাহিদা মিটে যাবে। স্বাধীনতার আরেকটা বড় উপাদান হচ্ছে শ্রীলঙ্কা বার্মা এমনও হয়তো একদিন তারা এক হতে পারে, কারণ অবিশ্বাস্য কিছু নয়, হয়তো আজকে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু আমরা দেখেছি হিটলারের নেতৃত্বে জার্মানি একত্রিত হয়েছিল, রোম একত্রিত হয়েছিল, আর দক্ষিণ আফ্রিকার বহু দেশ ভেঙে গিয়ে ভিন্ন হয়ে ভিন্ন ভিন্ন হয়ে তারা একত্রিত হয়েছে। আগামী দিনে এমন কোনো শক্তিশালী নেতা হয়তো আসবেন যে পার্টির হয়তো পার্টি নয় দেশ, সেদিন হয়তো এই দেশগুলো এক হতে পারে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লোভে এই মন্ত্রই হয়তো একদিন সার্থক হয়ে উঠবে, সার্থক হয়ে উঠবে। আমি আর কিছু বলতে চাই না, বলার অনেক কিছু ছিল, তবে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এইটুকু বলে সকলকে আমার গৌরব অভিনন্দন জানিয়ে আন্তরিক ভালোবাসা জানিয়ে বন্দে মাতরম জয় হিন্দ বলে। আজ আপ লোক কে বীচ মে ইতনা প্যার পাতে স্নেহ পাতে মানে বহুত প্রফুল্লিত হুম ওর আপ লোক সে অনুরোধ করতা হুম কি কুছ গলতি হো যা ত্রুটি হো উসকো আপনা সমঝ কে উসকো মাফ কর দিয়ে। मैं 15 अगस्त के बारे में कुछ बोलना चाहता हूँ। 15 अगस्त 1947 में हमारा देश स्वतंत्र हुआ। इससे पहले हम लोग बहु जंजीर में गुलामी के जकड़े में हम लोग जकड़े थे। हमारे पूर्वजों ने
सुभाष चंद्र बोस, गांधी जी, ये सब अपना बलिदान देके हम तो इस स्थान पर ले आए हैं जो हर एक नागरिक, देश के हर एक बच्चा, बुजुर्ग, गरीब, अमीर, सब अपना बात बोल पाता है, सामने रख पाता है। आज इन सब लोट का दिन है। इन लोट का जो दिया हुआ चीज हम लोग को मिला है, ये चीज को हम लोग को सदैव कायम रखना और आने वाले पीढ़ी को भी कायम रखने के लिए आप लोग से अनुरोध करते हैं। जय हिंद, वंदे मातरम। সাইডিংয়ের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হবে। মিষ্টি মুখ করার পর যার যেখানে ডিউটি সে সেখানে চলে যাবে।